হত্যা চেষ্টা মামলা কক্সবাজারের ইয়াবা সম্রাটকে তো সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিরে চট্টগ্রাম জিসি মুরুত্তুন গ্রেফতারের পর কক্সবাজার আদালতে নাজি সুপারদে গজ্জি র‍্যাব 15 অনেক নির্যাত করেছে সাধারণ জনগণকে থাকতে দেয় নাই ইয়াবা বদিরে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগস্টের 21 তারিখ বুধবার বিকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তামজিদুর আদালতত হাজির করাই তারে এ সময় বিজ্ঞ বিচারক তারে হারাগারত ফাটাইবার নির্দেশ দিই। এই বদির কারণে বাংলাদেশে একটা কক্সবাজারকে অন্য চোখে দেখতো দেখতো আমরা কোথাও নিরাপদ ছিলাম না। একটা কারণ সেটা হচ্ছে ইয়াবার প্রসার এবং প্রচার এবং তার নেতৃত্বে সেটা হয়েছে। ওনার কারণে অনেক সংস্থায় দিকে প্রতিবদিত অনেক আছে, মানে কাপড় কাপড় কিনতে পারে নাই এরকম, মানে সংস্থায় দিছে কিন্তু কোর্সের 10% কিন্তু ওনার সিনিয়রের কারণে 90% মানুষকে কি করছে সংস্থায় দিছে। আমি বদির মৃত্যুদণ্ড চাই। এর আগে সেনা র‍্যাব পুলিশের হরফারায় আদালতত আনাই ইয়াবার গডফাদার খ্যাত এবং আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিরে এ সময় আদালত প্রাঙ্গণ নেজি উৎসুক জনতা তারে উদ্দেশ্য করে নানান রকমের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আদালতের নির্দেশে তারে প্রিজন বেনত করে কারাগারের উদ্দেশ্য ফাটাই দেওয়া হয়। ওকে বিভিন্ন রকম যখন উস্কানিমূলক কথাবার্তা বলতে তখন ও হাসি কে কথা বলছে সবার সাথে সবার সাথে হাসি যাতে তখন দুষ্টুমি করতেছে বিভিন্ন ওর যে গাইলগুলো ছিল এগুলি যখন ওকে বলতেছে তখন আদালতে হাসতে হাঁপানি টকশন মতো হাসি যাচ্ছে। বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহ হত্যা চেষ্টা মামলা আব্দুর রহমান বদির রিমান্ড শুনানি বের হতা আছে, তবে আজিয়ে রিমান্ড শুনানি নয়। সি প্লাস চট্টগ্রাম।